হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন মেসি সোয়ারেজের এক মিনিটের জাদু মেসি সোয়ারেজের গুলে বার্সেলোনার কষ্টের জয় লালিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই শূন্য গোলের জয় পেয়েছে বার্সেলোনা বার্সেলোনার হয়ে গোল করেছেন লুইস সোয়ারেজ ও লিওনেল মেসি দশজনের অ্যাটলেটিকো মাদ্রিদ তবু একটা গোলের জন্য কত ঘাম জড়াতে হলো বার্সেলোনাকে তাও আবার নিজেদের দুর্গ নো ক্যাম্পে রীতিমতো দমবন্ধ হওয়ার দশা বার্সেলোনার সমর্থকদের অক্সিজেন জুগিয়েছেন সোয়ারেস এরপর লিওনেল মেসি অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জেন ও ব্ল্যাক জাগরলেন সত্যি দুর্দান্ত তবে শেষ পর্যন্ত তিনি বার্সেলোনার জয় আটকাতে পারেননি কারণ বার্সেলোনার আসেন একজন দুর্দান্ত সোয়ারেজ আসেন একজন ফুটবল জাদুকর মেসি মেসি সোয়ারেজের গুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ বার্সেলোনা সাত ম্যাচ বাকি থাকতেই তিয়াত্তর পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকোর চেয়ে এগারো পয়েন্টে এগিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছালো বালবারদের শিষ্যরা সোয়ারেজের গুলে অক্সিজেন পায় বার্সেলোনা আঠাশতম মিনিটে লাল কার্ডের দেখা পেয়ে মাঠ ছাড়তে হয় অ্যাথলেটিকোর ফরওয়ার্ড দিয়েগো কস্তাকে রেফারির এক সিদ্ধান্তের প্রতিবাদ জানান কস্তা কিন্তু কস্তার প্রতিবাদ জানানোর ভঙ্গি পছন্দ হয়নি রেফারির লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান কস্তাকে এরপর দশজনের অ্যাথলেটিকও শেষ পর্যন্ত লড়ে গেছে বার্সেলোনার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রক্ষণ দেয়াল ঠিকঠাক রাখতে পেরেছে অতিথিরা বাষট্টিতম মিনিটে সোয়ারেজের দুর্দান্ত শট পরের মিনিটেই মেসির শট এরপর এক এক করে মেসি মালকমের শট আটকে দেন অ্যাটলেটিকোর গুলরক্ষক ওভলাক এই তিন চার মিনিটই ছিল পুরো ম্যাচের প্রতিচ্ছবি কারণ পুরো ম্যাচে এমন ঘটনা ঘটেছে বেশ কবার ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে ওই এক মিনিটেই জরি পঁচাশিতম মিনিটে জর্ডি আলবার বারানো বল ডি বক্সের বাইরে নিয়ন্ত্রণ নেন সোয়ারেস বার্সেলোনার উরুগুয়ান এই ফরোয়ার্ডের জুরালো প্লেসিং শট জাপিয়ে পরে আটকানো সম্ভব হয়নি ব্লাকের পক্ষে গ্যালারিতে থাকা বার্সা সমর্থকদের যখন দমবন্ধ হওয়ার দশা তখন সোয়ারেজের এই গুল তাদের অক্সিজেন জুগিয়েছে নিশ্চিত সোয়ারেজের গুলের পরের মিনিটেই প্রতিআ আক্রমণে ওঠে কাতালানরা মাঝমাঠ থেকে একাই বল নিয়ে শুটেন স্প্যানিশ জায়ান্টদের আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসি ডি বক্সের ভেতর অ্যাটলেটিকোর তিনজন ডিফেন্ডার তাকে ঘিরে ধরে কিন্তু মেসিকে রোখে সাধ্যকার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোন সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ